নজর রাখবো। প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিকের ফলাফল, আজ দুপুর একটা নাগাদ প্রকাশিত হয়। সাংবাদিক বৈঠক করে এই ফলাফল প্রকাশিত হয়। উচ্চ মাধ্যমিকে প্রথম 496 নম্বর পেয়ে প্রথম স্থানে আলিপুরদুয়ারের অভিক দাস, দ্বিতীয় হয়েছে 495 নম্বর পেয়ে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌম্যদীপ সাহা, তৃতীয় মালদার অভিষেক গুপ্ত পেয়েছে 494 নম্বর, প্রথম দশে রয়েছে 58 জন। 495 পেয়ে দ্বিতীয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌম্যদীপ সাহা, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দ্বিতীয় স্থান উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌম্যদীপ সাহা, তার ছবি আমরা তুলে ধরেছি আপনাদের সামনে। 495 নম্বর পেয়ে দ্বিতীয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌম্যদীপ সাহা। আজ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে। দুপুর একটায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে উচ্চ শিক্ষা সংসদের তরফ থেকে এই ফল। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয় 16 ফেব্রুয়ারি এবং শেষ হয় 29 ফেব্রুয়ারি। পাশ করেছে 6,79,784 জন, পাশের হার 90%। চলতি বছরে উচ্চ মাধ্যমিকে পাশের হারে এগিয়ে মেয়েরা, মেয়েদের মধ্যে যুগ্মভাবে প্রথম প্রতীচি তালুকদার এবং স্নেহা ঘোষ। এই মুহূর্তে আপনারা ছবি দেখতে পাচ্ছেন, 495 নম্বর পেয়ে দ্বিতীয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌম্যদীপ সাহা, তার ছবি আপনাদের দেখাচ্ছি। 495 নম্বর পেয়ে দ্বিতীয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌম্যদীপ সাহা। ফল ঘোষণা করেছেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য, 69 দিনের মাথায় ফল ঘোষণা উচ্চ মাধ্যমিকে। উচ্চ মাধ্যমিকে 496 নম্বর পেয়ে প্রথম স্থানে আলিপুরদুয়ারের অভিক দাস, 495 নম্বর পেয়ে দ্বিতীয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌম্যদীপ সাহা, তার ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। সৌম্যদীপ সাহা 495 নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌম্যদীপ সাহা। জেলা অনুযায়ী পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর, দ্বিতীয় স্থানে দক্ষিণ চব্বিশ পরগনা, পঞ্চম স্থানে কলকাতা, যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। 495 নম্বর পেয়ে দ্বিতীয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌম্যদীপ সাহা। জেলা অনুযায়ী পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর, দ্বিতীয় স্থানে দক্ষিণ চব্বিশ পরগনা, পঞ্চম স্থানে কলকাতা। পরীক্ষায় কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি, জানালেন সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরেছি 495 নম্বর পেয়ে দ্বিতীয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌম্যদীপ সাহা। পাশের হার 90%, এবার পাশ করেছে 6,79,784 জন, মেয়েদের পাশের হার বেশি। অসম্পূর্ণ ফল রয়েছে 4 জনের। জেলা অনুযায়ী পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর, 95.77% পাশের হার, তারপর দক্ষিণ চব্বিশ পরগনা, তারপর পশ্চিম মেদিনীপুর, কালিম্পং, কলকাতা, তারপর উত্তর চব্বিশ পরগনা। উচ্চ মাধ্যমিকে প্রথম 496 নম্বর পেয়ে প্রথম স্থানে আলিপুরদুয়ারের অভিক দাস, এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরেছি। উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকার করেছে 495 নম্বর পেয়ে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌম্যদীপ সাহা, তার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। 495 নম্বর পেয়ে দ্বিতীয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌম্যদীপ সাহা। পাশের হার 90%, এবার পাশ করেছে 6,79,784 জন, মেয়েদের পাশের হার বেশি। অসম্পূর্ণ ফল রয়েছে 4 জনের। জেলা অনুযায়ী পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর, 95.77% পাশের হার, তারপর দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, কালিম্পং, কলকাতা, তারপর উত্তর চব্বিশ পরগনা। পঞ্চম স্থান অধিকার করেছে সুশ্রুতি কুণ্ডু, বাঁকুড়ার সুশ্রুতি কুণ্ডু,
পঞ্চম স্থান অধিকার করেছে উচ্চ মাধ্যমিকে। উচ্চ মাধ্যমিকে পঞ্চম, যার ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। পঞ্চম স্থান অধিকার করেছে উচ্চ মাধ্যমিকে সুশ্রুতি কুণ্ডু, বাঁকুড়ার সুশ্রুতি কুণ্ডু পঞ্চম স্থান অধিকার করেছে। তার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সুশ্রুতি কুণ্ডু 492 নম্বর পেয়ে পঞ্চম স্থান অধিকার করে গেছে। তার বাড়িতে ইতিমধ্যে খুশির হাওয়া, মিষ্টি মুখ করানো হচ্ছে তার পরিবারের তরফ থেকে। সুশ্রুতি কুণ্ডু 492 নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করেছে। তার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সুশ্রুতি কুণ্ডু উচ্চ মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করেছে। বাঁকুড়ার সুশ্রুতি কুণ্ডু 492 নম্বর পেয়ে পঞ্চম সুশ্রুতি কুণ্ডু। টেলিফোন লাইনে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি মিলন কর্মকার। মিলন, এই মুহূর্তে তুমি সুশ্রুতির বাড়িতে গেছো, কি ছবি দেখতে পাচ্ছো? দেখো, এক কথায় যদি সুশ্রুতির বাড়িতে আমরা এসে দেখছি যে একটা উৎসবের মেজাজ। আজকে বিজয়া দশমী না হলেও সে বিজয়া দশমীর দিনে যেমন মিষ্টিমুখ করানো হয়, তাই কিন্তু মাকে বরণ করার সময় যখন মিষ্টিমুখ করা হয়, ঠিক সেই চিত্রটাই ধরা পড়েছে সুশ্রুতির কুণ্ডুর বাড়িতে। কারণ পাশাপাশি যত বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজনরা আছে, তারা সকলে এসছে এখানে এবং তারা মিষ্টি নিয়েছে, মিষ্টিমুখ করাচ্ছে তাকে। কারণ মিষ্টিমুখ করানোর যে উদ্দেশ্য একটাই, যে এত ভালো ফল করেছে এবং বাঁকুড়া জেলায়, তুমি বুঝতেই পারছো বাঁকুড়া জেলায় যেভাবে ফলাফল পড়াশোনার দিকে অনেক এগিয়ে, সের সাথে যে উচ্চ মাধ্যমিক যে ফল, তারপরে যে সে আজকের দিনে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় যে তোমার হবি কি এবং সে কি হতে চায়, তার হওয়া নিয়ে একটা প্রশ্ন উঠেছিল যখন, অনেকে বলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার, কিন্তু ওর হবি একেবারে আলাদা। সে একটা ডান্স, তার ইচ্ছা, সে ডান্সে অনেক জায়গাতে পুরস্কৃত হয়েছে, মেডেল জিতে নিয়ে এসছে বাড়ির মধ্যে, তাই সে ডান্সের দিকে তার একটা আকৃষ্ট রয়েছে এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান নাচের মাধ্যমে, নাচে অনেকে শিখছে না আর এবং নাচের মধ্যে দিয়েই তার নিজেকে পরিচিতি দিতে চায়, সেইভাবেই তিনি এগিয়ে যাচ্ছে। এবং তার মা বাবার সাথে কথা বলেছি, তার মা বাবা বলছেন যে এত ভালো রেজাল্ট, আজকে এত আত্মীয় পরিজনদের আনাগোনা, আজকে সকলের ভালোবাসা। এবং সে ধন্যবাদ তোমাকে। আমরা আপনাদের সুশ্রুতি কুণ্ডু ছবি দেখাচ্ছি। সুশ্রুতি কুণ্ডু বাঁকুড়ার পঞ্চম স্থান অধিকার করেছে উচ্চ মাধ্যমিকে 492 নম্বর পেয়ে। স্বভাবতই খুশির হাওয়া, সুশ্রুতির বাড়িতে মিষ্টি মুখ করানো হয়েছে, একেবারে উৎসবের মেজাজ।